নমস্কার বন্ধুরা, আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে ওয়েট করছি। আমরা পুরী যাব, আর অভিজিতের এক ছোটবেলার বন্ধু ও তার ফ্যামিলি আসবে, ওনাদের জন্য ওয়েট করছি। ওনারা চলে এলে আমরা ট্রেনে বসে পড়ব। এই যে আমরা ট্রেনে বসে পড়েছি সবাই, এই যে দাদারা চলে এসেছে। সকাল 4:30 নাগাদ আমরা পুরী স্টেশনে নেমে গেছি। আমার মেয়ে নিজে একাই ট্রলি ক্যারি করার চেষ্টা করছে, তারপর আলটিমেটলি পারলো না, ওর বাবাকে দিয়ে দিল। একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, তাই বাচ্চাদেরকে সোয়েটার পরিয়ে দিয়েছি। চলো অটোতে উঠে পড়ি। আর হ্যাঁ, যেহেতু খুব স্টেশনের খুব কাছেই আমাদের হোটেল, তাই আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। উড়িষ্যার মানুষজনের যে আর্টের প্রতি ভালোবাসা আছে, তা তাদের বাড়ির দেওয়ালগুলি দেখলেই বোঝা যায়। প্রত্যেকটি দেওয়ালই সুন্দর করে পেন্টিং করা আছে। যারা এখানে আগে এসেছে তারা তো দেখতেই পেয়েছেন, আর যারা আসেননি তারা এলে কিন্তু এটা ভীষণ ভালোভাবে উপভোগ করতে পারবেন। বাপরে, আমি বলছি ভয়ও যাবো না, এই যে হোটেল চলে এসছে, হোটেল পিঙ্ক হাউস। দেখা যাক রুমগুলো কেমন হবে। এই দিক দিয়ে আমাদের হোটেলের রুমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবেশটা ভীষণ সুন্দর, আমার তো ভালো লেগেছে। চারিদিকটা বাউন্ডারি দিয়ে এদের ঘেরা, আর একটা গেট আছে, ওখান দিয়ে আমরা ডিরেক্ট সমুদ্রের বিচে যেতে পারবো। এই যে হোটেলের রুম, বাচ্চারা ব্রেকফাস্ট নিয়ে কথা বলছে। রান্না দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা এবার সমুদ্র বিচে যাচ্ছি একবার। আমরা সকলে ব্রেকফাস্ট খেতে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট খেতে। দেখা যাক আলুর পরোটা অর্ডার দিয়েছি কীরকম হয়। বাচ্চারা আবার স্নান করতে চলে এসেছে, আমি স্নান করব না। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নেব, তারপরে আমরা সন্ধ্যেবেলা মার্কেটিংয়ে যাব। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।